রাম মন্দিরের পর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। এবার বারাণসী বন্ধের ডাক দিয়েছে মুসলিমরা। কোর্টের নির্দেশের পর উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে পুজো শুরু হয়েছে। মুসলিম পক্ষ এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেও সুপ্রিম কোর্ট তাদের হাইকোর্টে যেতে বলে। শুক্রবার জুমার নামাজকে সামনে রেখে পুলিশ আগে থাকতেই সতর্ক। অন্যদিকে মুসলিম পক্ষ শুক্রবার বারাণসী বন্ধের ডাক দিয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকায় পুলিশ টহলও শুরু হয়েছে সকাল থেকে। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে এবং ভক্তরা বিপুল সংখ্যক কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যাচ্ছেন। দশাশ্বমেধ এলাকায় সহকারী পুলিশ কমিশনার প্রজ্ঞা পাঠক বলছেন যে বারাণসীতে শুক্রবারের প্রার্থনার বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ। বুধবার জেলা আদালত থেকে জ্ঞানব্যাপীতে যে মসজিদ রয়েছে সেই মসজিদের বেসমেন্টে নিয়মিত পুজোর অনুমতি পাওয়ার পর ব্যারিকেড দিয়ে রাস্তা তৈরি করে গভীর রাতে মন্দিরের বেসমেন্টে খুলে দেওয়া হয়। জ্ঞানব্যাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। বুধবার রাতে সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেন মুসলিম পক্ষ। ওই আবেদনে বলা হয়েছে হিন্দু পক্ষের সঙ্গে যোগ সাজশে যোগী প্রশাসন রাতের মধ্যে জেলা আদালতের নির্দেশকে বাস্তবায়িত করতে লেগে পড়েছে, অতএব দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যদিও সূত্রের খবর মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাইকোর্টে যেতে বলা হয়েছে। বুধবার বিকেলে বারাণসী জেলা আদালতের রায়ের পর সন্ধ্যা থেকে জ্ঞানব্যাপী মসজিদের বাইরে কোলাহল শুরু হয়। এরপর রাতে সেখানে যান বারাণসীর জেলা শাসক এবং ডিআইজি ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের নির্দেশে মসজিদের বেসমেন্ট চত্বর থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। গোটা এলাকায় পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। রাতে পুলিশ কমিশনার এবং জেলা শাসক একসঙ্গে বেসমেন্ট থেকে বেরিয়ে আসেন বলে জানা গিয়েছে। কোর্টের নির্দেশ পালন করার জন্য গ্রিন সিগন্যাল দেন। मूर्तियों का पूजन हुआ। পুলিশ কমিশনার অশোক মুখার্জাইন বলেন আদালতের নির্দেশ মেনে রাস্তা তৈরি করা, ব্যারিকেড সরানো এবং নিরাপত্তার যাবতীয় বন্দোবস্ত করেছি আমরা। হিন্দু পক্ষের প্রতিনিধি আইনজীবী বলেন এসজি কোর্টের নির্দেশে পালন করছে। কেবিএম ট্রাস্টের পূজারি দ্বারা মূর্তি স্থাপন করার পর শয়ন আরতি করা হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পর হিন্দু পক্ষের আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। তিনি জানান সাত দিনের মধ্যে পুজোপাঠ শুরু হয়ে যাবে। ভগবানের পুজোপাঠের জন্য কোনো আদেশের প্রয়োজন হয় না, কোর্ট নির্দেশে লিখে দিয়েছেন। এটি একটি ঐতিহাসিক কদর। একটি সরকার ভুল ক্ষমতা প্রয়োগ করে হিন্দুদের পুজো বন্ধ রেখেছিল, আজ কোর্ট তা শুধরে দিয়েছেন। শীঘ্রই আমরা এই মামলা জিতব। গত 18 ডিসেম্বর বারাণসীর জেলা আদালতে মুখবন্ধ খামে বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের সমীক্ষার রিপোর্ট পেশ করেছিল ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ। তারপরে হিন্দুত্ববাদী পক্ষের তরফে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার জন্য আদালতে আবেদন জানানো হয়। জ্ঞানব্যাপী মসজিদ কাশী বিশ্বনাথ মন্দির সংক্রান্ত ওই মামলার পরবর্তী শুনানি হবে 24 ডিসেম্বর বলে জানিয়ে দেওয়া হয়। এবার সেই বিষয়ে 24 জানুয়ারি সেই রায় জানালো আদালত। আদালতে প্রতিবেদনটি জমা দেওয়ার পরে জ্ঞানব্যাপী সমীক্ষা মামলা হিন্দু পক্ষের প্রতিনিধিত্বকারী অ্যাডভোকেট বিষ্ণু শঙ্কর জৈন এএসআই প্রতিবেদনটি প্রকাশ্যে আনার জন্য আদালতে এতে পিটিশন দাখিল করা হয়। এই যুক্তি দিয়ে যে প্রতিবেদনটি সিল করা কভারে দায়ের করা যায় না, এএসআই পাবলিক ডোমেইনে জ্ঞানব্যাপী সমীক্ষা রিপোর্ট প্রকাশ স্থগিত রাখে। প্যানেল বারাণসী জেলা বিচারককে প্রকাশ্যে আনার জন্য অনুরোধ করা হয়।
রাম মন্দিরের পর জ্ঞানব্যাপী মসজিদ নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে গোটা দেশ জুড়ে। এবার বারাণসী বন্ধের ডাক দিয়েছে মুসলিমরা। কোর্টের নির্দেশে পর উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত জ্ঞানব্যাপী মসজিদের বেসমেন্টে পুজো শুরু হয়েছে। মুসলিম পক্ষ এই সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেও সুপ্রিম কোর্ট তাদের হাইকোর্টে যেতে বলে। শুক্রবার জুমার নামাজকে সামনে রেখে পুলিশ আগে থাকতেই সতর্ক। অন্যদিকে মুসলিম পক্ষ শুক্রবার বারাণসী বন্ধের ডাক দিয়েছে। পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায় এলাকায় এলাকায় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিশেষ করে স্পর্শকাতর এলাকায় পুলিশি টহলও শুরু হয়েছে সকাল থেকে। একই সঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার পরিবেশ বিরাজ করছে এবং ভক্তরা বিপুল সংখ্যক কাশী বিশ্বনাথ মন্দিরে পৌঁছে যাচ্ছেন। দশাশ্বমেধ এলাকার সহকারী পুলিশ কমিশনার প্রজ্ঞা পাঠক বলেছেন যে বারাণসীতে শুক্রবারে প্রার্থনার বিষয়ে নজরদারি রাখা হচ্ছে। স্পর্শকাতর এলাকায় ফ্ল্যাগ মার্চ করছে পুলিশ। বুধবার জেলা আদালত থেকে জ্ঞানব্যাপীতে মন্দিরের বেসমেন্টে নিয়মিত পুজোর অনুমতি পাওয়ার পরে ব্যারিকেড দিয়ে রাস্তা তৈরি করে গভীর রাতে মন্দিরের বেসমেন্ট খুলে দেওয়া হয়। জ্ঞানব্যাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। জ্ঞানব্যাপীতে পুজো রুখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মুসলিম পক্ষ। বুধবার রাতেই সুপ্রিম কোর্টে মামলার জরুরি শুনানির আবেদন করেন মুসলিম পক্ষ। ওই আবেদনে বলা হয়েছে হিন্দু পক্ষের সঙ্গে যোগ সাজেশে যোগী প্রশাসন রাতের মধ্যে জেলা আদালতের নির্দেশকে বাস্তবায়িত করতে লেগে পড়েছে, অতএব দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। যদিও সূত্রের খবর মুসলিম পক্ষের আইনজীবীদের এলাহাবাদ হাইকোর্টে যেতে বলা হয়েছে। বুধবার বিকেলে বারাণসীর জেলা আদালতের রায়ের পর সন্ধ্যা থেকেই জ্ঞানব্যাপী মসজিদের বাইরে কোলাহল শুরু হয়। এরপর রাতেই সেখানে যান বারাণসীর জেলা শাসক এবং ডিআইজি ঘটনাস্থলে পৌঁছন। প্রশাসনের নির্দেশে মসজিদের বেসমেন্ট চত্বর থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়। গোটা এলাকায় পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। রাতে পুলিশ কমিশনার এবং জেলা শাসক একসঙ্গে বেসমেন্ট থেকে বেরিয়ে আসেন বলেও জানা গেছে। কোর্টের নির্দেশে পালন করার জন্য গ্রিন সিগন্যাল দেন তারা, আর তারপরেই কিন্তু সেখানে পুজো হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজতক বাংলা।